সবাইকে শুভেচ্ছা। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে আশা করছি সবাই ভালো আছেন। এখন এপ্রিল মাস শেষ হয়ে যাচ্ছে এবং এই সময়ে প্রচণ্ড উত্তাপ। আপনারা জানেন যে গত অনেক দিন থেকেই, 10-12 দিন থেকেই কিন্তু সারা দেশে যে হিট ওয়েভ সতর্কতা বা তাপ প্রবাহ বা তাপদাহ যে সতর্কতা চলছে, এবং সেই সময়ে কক্সবাজারের অবস্থা কী সেটি আপনাদেরকে এই রিপোর্টে দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে লাবণী পয়েন্টে, ঠিক আমি যখন এই ভিডিওটি ধারণ করি তখন তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং এটিকে ফিল লাইক দেখাচ্ছিল 42 ডিগ্রি বা 43 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা কম থাকলেও তাপমাত্রার যে তাপের যে অনুভূতি সেটি ছিল অনেক বেশি। কিন্তু যখন হোটেল থেকে বের হচ্ছিলাম তখন তাপের যে অনুভূতি ছিল সাগরের পাড়ে গিয়ে যখন হাঁটছিলাম বা দেখছিলাম তখন কিন্তু কিছুটা ভালো লাগছিল। অর্থাৎ ঠিক এই যে শেডগুলো আছে এর পাশে, পানির পাশে দাঁড়ালে সে সময় কিন্তু সাগরের পাড়ের যে বাতাস এবং ঢেউ এসে লাগছিল সেই সময়টা কিন্তু আর উত্তাপটা অত বেশি খারাপ লাগছিল না। যদিও বাংলাদেশে পর্যটনের মৌসুম হচ্ছে শীতকাল আর এই এপ্রিল মে মাসে কক্সবাজারে কিন্তু খুব বেশি পর্যটক থাকে না, যেহেতু এখানে অনেকগুলো বিষয়কে ঘিরে পর্যটনটা, সেন্ট মার্টিন আছে, কক্সবাজার আছে, কিন্তু এই এপ্রিল মে মাসে সেন্ট মার্টিনে অনেক মানুষ যেতে চান না। আবার এখন যেহেতু প্রচণ্ড গরম সেন্ট মার্টিনে যাওয়াও কম, পাশাপাশি এই গরমের মধ্যে বাইরে বের হওয়াটাই একটা এক ধরনের বিপদ। এই সময় কিন্তু পর্যটক কমে যাবে সেটি স্বাভাবিক এবং কক্সবাজারেও সেটি হয়েছে। আর গত এই যে কয়েকদিনের তাপপ্রবাহের ফলে সেটি কিন্তু আরও কমে গেছে। তারপরেও লাবণী পয়েন্টে আমরা দেখলাম যে বেশ অনেক পর্যটক এসেছেন এবং শহরেও দেখা গেল যে পর্যটকরা এসেছেন, তবে যারা এসেছেন তারা কিন্তু রোদের সময়টাতে বিচকে অ্যাভয়েড করে চলছেন। বেশিরভাগই সকালবেলা ভোরে বিচে যান এবং বিকেলবেলায় বিচে যান, এভাবেই যারা পর্যটকরা আসছেন তারা দেখছেন। তবে সাগর কিন্তু তার সেই আপন মহিমায়, আপন গৌরবে, আপন চেহারায় কিন্তু আছে। সাগরের যে ঢেউ সেটি মানুষের পায়ে এসে লাগছে, বেশ দারুণ সফেদ ফেনা এবং বড় বড় ঢেউ যখন আসছে তখন কিন্তু পর্যটকদের যে এই আনন্দ, বাঁধ ভাঙা যে আনন্দ সেটি কিন্তু বোঝা যায়। আমাদের এই যে একটানা সবচেয়ে বড় সাগর তট যেটি বা সমুদ্র সৈকত যেটি বিশ্বের মধ্যে, তো সেই সৈকত দেখার জন্য আগে মানুষ শুধু শীতকাল বা পর্যটন মৌসুমে আসলেও এখন কিন্তু ট্রেন চালু হওয়ার পর থেকে কিন্তু এখন বলা যায় যে এখন এই সময়েও কিন্তু এসে বেশ পর্যটক ভালোই আসছেন। এবং যেই কয়েক ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে আসে কক্সবাজারের উদ্দেশ্যে বা ছেড়ে যায় সেগুলো কিন্তু একেবারে পরিপূর্ণ হয়েই আসা যাওয়া করছে, পর্যটকরা পরিপূর্ণ হয়েই আসা যাওয়া করছেন। ফলে ট্রেন সার্ভিস চালুর পর কিন্তু একটা আলাদা মাত্রা যুক্ত হয়েছে। যদিও আমার কাছে মনে হয়েছে বেশ কয়েক বছর পরে আসার পরে সুযোগ সুবিধার দিক থেকে এখনও পর্যন্ত পর্যটন শহর হিসাবে অনেক যে অন্যান্য দুনিয়ার যে পর্যটন শহর তার সাথে খুব বেশি আমরা আগাতে পেরেছি তা মনে হয় না। তারপরও বলবো যে পরিবর্তন ধীরে ধীরে কিছুটা হচ্ছে। তো যারা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।